সারা বিশ্বে যখন লেগ স্পিনারদের জয় জয়কার, বাংলাদেশ তখনও মরুভূমির পানির মতো হাহাকারে মত্ত একজন লেগ স্পিনারের জন্য। এমনকি নবাগত আফগানিস্তানও যেখানে একের পর এক লেগ স্পিন ভেলকিতে দুনিয়া জয় করছে, সেখানে ১৬ কোটির বাংলাদেশে মিলছে না কোনো জাদুকরি লেগ স্পিনারের। মাঝে জোবায়া লিঙ্কনদের মতো দু একজন আসলেও থিতু হতে পারেনি জাতীয় দলে। সময়ের সাথে সাথে হাওয়ার তালে গা ভাসিয়েছেন সবাই। সেই জায়গায় নতুন করে আলো দেখাচ্ছেন জাতীয় দলের তরুণ তুর্কি রিশাদ হাসান। শুধু আলোই দেখাচ্ছেন না, যেন তপ্ত রোদে ভর করেছেন জাতীয় দলের এই উদীয়মান ক্রিকেটার। দলে পারফর্ম করে ইতিমধ্যেই সেই আভাস দিয়েছেন রিশাদ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেয়ার পাশাপাশি বল হাতেও বেশ কৃপণ তিনি। রিশাদ তার লেগ স্পিন দিয়ে যতটা না আলোচনা এসেছেন, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে তার মারকুটে ব্যাটিং নিয়ে। খেলতে পারেন বিগ হিটিংও, যেটা বাংলাদেশ দলের ব্যাটারদের মধ্যেও খুব কম লক্ষ্য করা যায়। এই তো শ্রীলঙ্কার সাথে চলমান সিরিজেই এক ইনিংসে ৭ ছক্কা মেরেছেন তিনি, যা বাংলাদেশিদের মধ্যে টি টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। শুধু তাই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলেন মাত্র ১৮ বলে ৪৮ রানের এক দুর্দান্ত ইনিংস। তার আগে ৯ ওভার হাত ঘুরিয়ে ৫১ রান দিয়ে শিকার করেছিলেন এক উইকেট। রিশাদের এমন অভাবনীয় পারফরম্যান্সে বাংলাদেশ ম্যাচটা জিতে যায় খুব সহজেই, এবং তিনি হয়ে ওঠেন ম্যাচ জয়ের নায়ক, পান ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত রিশাদ প্রসঙ্গে বলেন, প্রথমে ওর বোলিংটা খুব ইম্পর্ট্যান্ট, লেগ স্পিনার আমাদের নাই। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজ থেকে ও ভালো বোলিং করছে, সাথে ব্যাটিংটা নিউজিল্যান্ড সিরিজে যেমন ছিল তার চেয়ে অনেক ইম্প্রুভ করেছে। অবশ্যই অনেক খুশি, এরকম প্লেয়ার টিমে থাকলে ক্যাপ্টেনের জন্য কাজটা অনেক ইজি হয়ে যায়। না, প্রথমে তোর বোলিংটা খুব ইম্পর্ট্যান্ট, লেগ স্পিনার আমাদের নাই। ওর যদি লাস্ট নিউজিল্যান্ড সিরিজ থেকে দেখা হয়, আমার মনে হয় ভালো বোলিং করছে, সাথে ব্যাটিংটা নিউজিল্যান্ড সিরিজে যেরকম ছিল তার থেকে অনেক ইম্প্রুভ করেছে আমার মনে হয়, বাট স্টিল অনেক ইম্প্রুভমেন্টের ওর জায়গা আছে। বাংলাদেশ দলে লেগ স্পিনারের অভাব পূরণ হয়নি কখনোই, সেই অভাব পূরণে বিসিবির দরজায় উঁকি দিচ্ছেন উদীয়মান এই লেগ স্পিনার। ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতা নেই খুব একটা, তেমন সমৃদ্ধও নয় স্কিল, তারপরও স্রেফ লেগ স্পিনার বলে জাতীয় দলে খেলছেন এই সম্ভাবনাময় ক্রিকেটার। রিশাদকে জাতীয় দলে মানিয়ে নেয়ারই এই প্রচেষ্টা জানিয়েছিলেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। রিশাদ যদি হারিয়ে না যায়, তাহলে বাংলাদেশ দল শুধু একজন লেগ স্পিনারই পাবে না, সাথে ব্যাটিং মিলে তৈরি হবে পারফেক্ট এক অলরাউন্ডারের, তৈরি হতে পারে সাকিব মিরাজদের বিকল্পও। তাই বিসিবির উচিত এখন ঠিকঠাক যত্ন নেয়া, যেন আক্ষেপের পাল্লাটা আর ভারী না হয়।